চলমান ঢাকা প্রিমিয়ার লিগে লেজেন্ডস অফ রূপগঞ্জ দলে ফিরিয়েছে বাংলাদেশের সবচেয়ে সফলতম অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাকে। ম্যাচকে ছাড়াই নিজেদের প্রথম ম্যাচে দাপুটে জয় পায় রূপগঞ্জ। তবে আভাস মিলছে শেখ জামালের বিপক্ষেই মাঠে দেখা যাবে ম্যাচকে। সেই আভাসটাই যেন সত্যিতে রূপ নিল যখন রূপগঞ্জের অনুশীলন করতে এলেন সবার প্রিয় ম্যাচ। ম্যাচের সাথে অন্য প্লেয়ারদের আলিঙ্গনটাই প্রমাণ করে সবার কাছে কতটা আরাধ্য ছিল ম্যাচের উপস্থিতি। এদিন অনুশীলনে বেশ চনমনে ছিলেন ম্যাচ, বোঝাই যাচ্ছে মাঠে নামতে শতভাগ প্রস্তুত তিনি। বেশ খানিকক্ষণ নিজের মতো বল করেছেন মাশরাফি, তবে তার পুরোটাই ফোকাস ছিল ব্যাটিংয়ে। ব্যাট হাতে প্রথমে ফেস করেছেন স্পিনারদের, দেখে শুনে বল মিডলিং করেছেন বেশ খানিকক্ষণ, এরপর খেলেছেন কিছু বিগ শটও। শটগুলোতেই খুঁজে পাবেন চিরচেনা সেই ম্যাচকে। স্পিনারদের পর এবার পেসারদের পালা, আর তাতে ম্যাচকে সঙ্গ দিয়েছে আলামিন আকসাররা। গণমাধ্যমে ম্যাচ জানালেন নিজের ইঞ্জুরি নিয়ে, এখনই ছুরিকাচির নিচে যেতে প্রস্তুত নন তিনি। হ্যাঁ দাদা, অবভিয়াসলি কারণ এটা তো আমার আসলে মূল জায়গা, সো এখানে আসলে সবার সাথে দেখা হয়, কথা হয়, অবশ্যই ভালো লাগে, আর এটা ভালো লাগার মতো জায়গাও, সো সেটাই আর কি। অনেকদিন পরে এসে আবার সবার সাথে, আর বিশেষ করে ডিপিএলে হয় কি অনেক প্লেয়ার থাকে যারা অন্যান্য টুর্নামেন্টে যারা সুযোগ পায় না তাদের সাথেও দেখা হয়, সো অবশ্যই অবভিয়াসলি খুব ভালো লাগে। আমি আসলে ট্রিটমেন্ট করি এসেছি, বাট আমার ওটি লং টাইমের ব্যাপার, সো এই মুহূর্তে অ্যাডজাস্ট করে যতটুকু খেলা যায় খেলতে হবে, এরপরে হয়তো একটা বড় বড় গ্যাপ আছে, বিশেষ করে ডোমেস্টিক ক্রিকেট তো নাই, সো এখন যদি অপারেশন করাইতাম তাহলে তবে ডোমেস্টিক ক্রিকেটটা মিস হয়ে যেত, তো এই জন্য আর কি ম্যানেজ করে খেলা যায় যতটুকু। আর আর এই তো নেক্সট ম্যাচ তো কালকে আমাদের, আশা করছি ইনশাল্লাহ এখনও পর্যন্ত দেখা যাক মাঠে যায়। মিরপুরের সবুজ গালিচায় ম্যাচ ফিরবে, সে আশায় ফাঁকা স্টেডিয়াম হয়তো অপেক্ষা করছে দর্শক পদচারণার। জমে উঠুক ক্রিকেট, আনন্দে ভাসুক দর্শকরা, সেটাই যে সবার কামনা। দীপ্ত পাল, ক্রিকেট 97।